বন্ধুগণ, যারা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পেজ এর মাধ্যমে আজকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্তির যে আয়োজন, সেই আয়োজনে দেখছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাই। আজকে গার্মেন্ট শ্রমিকরা, বিশেষ করে গার্মেন্ট শ্রমিক, গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত যারা যারা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এই ফেসবুক পেজে নানানভাবে যুক্ত, তারা সকলেই খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সকলেই ক্ষিপ্ত, শুধুমাত্র শ্রমিকরাই না, এই দেশের বিবেকবান মানুষ তারা আরেকবার গত বছরে যেভাবে শ্রমিকদের শত শত মাইল পথ পায়ে হাঁটিয়ে কারখানায় যোগদান করানো হয়েছিল, সেই ধরনের ঘটনার একটা পুনরাবৃত্তি দেখার আশঙ্কা করছে এবং সবাই ক্ষিপ্ত ক্ষুব্ধ। গণপরিবহন বন্ধ রেখে শ্রমিকদেরকে কাজে যোগ দেওয়ার জন্য 1 তারিখে নির্দেশ দেওয়া হয়েছে, আর এই নির্দেশটা সরকারের তরফ থেকে এসেছে। আমরা গতবার দেখেছিলাম গত লকডাউনে, গত বছর যখন কারখানা বন্ধ থাকলো, সেই সময় বারবার শ্রমিকদেরকে নানানভাবে মালিকরা কারখানায় যোগ দেওয়ার জন্য পায়ে হাঁটিয়ে ঢাকা শহরে, গাজীপুরে, নারায়ণগঞ্জে নিয়ে এসেছিল। মূলত এই 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 প্রক্রিয়াটা অনেক আগে থেকেই চলছে। যখন একটা লকডাউন পরিস্থিতিতে, একটা করোনা পরিস্থিতিতে এদেশের মানুষ বিপর্যস্ত অবস্থায় এবং টিকা নাই, অক্সিজেন নাই, নানান রকম চিকিৎসার সংকট, সেই সময়ে গার্মেন্ট শিল্প খোলা রেখে, সমস্ত কিছু বন্ধ রেখে গার্মেন্ট শিল্প সহ শিল্প কারখানা খোলা রাখা হয়েছে। তারপরে অদ্যাবধি এখন এসে যে কঠোর লকডাউনের ঘোষণা সরকার দিয়েছিল এবং সারা দেশ বন্ধ ঘোষণা করেছিল, যে কারণে শ্রমিকরা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর তারা আসার বাস্তবতাও ছিল না, কারণ ঈদের পরের দিন থেকেই এই কঠোর লকডাউন শুরু হয়েছে, গণপরিবহন বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় শ্রমিকদেরকে আজকে মালিকরা আবার কারখানায় কাজে যোগদান করার জন্য বলছে। আমরা দেখলাম যে সমস্ত বিধিনিষেধ ঠিক থাকবে, শুধু গার্মেন্ট শ্রমিকদেরকে কাজে যোগদান করতে হবে, অর্থাৎ এই গার্মেন্ট শ্রমিকরা যেভাবে পারে তারা পাখা লাগিয়ে উড়ে হোক, যে কোনো ভাবে হোক, তাদের এসে কারখানায় যোগ দিতে হবে। এই ঘটনায়, এই সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করি, আমরা প্রতিবাদ জানাই। এটা একটা চরম স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বাতিলের দাবি আমরা জানাই, অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। শুধু তাই না, গণপরিবহন চালু না করে এইভাবে গার্মেন্টস শ্রমিকদেরকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া যাবে না। এই বক্তব্য নিয়েই আজকে আমরা আপনাদের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই আয়োজন। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, আমাদের মাঝে উপস্থিত আছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ আল কাফি রতন, এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ আমাদের সাথে আছেন, তিনিও তার মতামত, তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আমরা আমাদের দাবি সুস্পষ্ট করে বলতে চাই এবং এই সুস্পষ্ট বক্তব্যের মধ্য দিয়ে আমরা চাই যে সরকার যেই সিদ্ধান্তটা নিয়েছে, যে হঠকারী সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে। মালিকরা চাপ দিলেই যদি সরকার হচ্ছে যে হলো তার সমস্ত পলিসি বদলে ফেলে, সরকার বুঝতে পারছে এই সময়ে কারখানা সহ সমস্ত কিছু বন্ধ রাখা দরকার, সেই বুঝতে পারার জায়গা থেকে সমস্ত কিছু বন্ধ ঘোষণা করেছে, তারপর শ্রমিকদেরকে বাড়ি, ঈদের মধ্যে বাড়িতে রেখে সমস্ত গণপরিবহন বন্ধ করা হয়েছে, এখন কথা নাই বার্তা নাই সরকার এই যে আবার হচ্ছে যেগুলো শ্রমিকদেরকে আসার নির্দেশ দিচ্ছে মালিকদের চাপে, এই চক্রান্ত আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম এবং আমরা দেখছিলাম যে মালিকরা এই বন্ধের সময় যাতে শ্রমিকদের কোনো ধরনের বেতন দিতে না হয়, শ্রমিকের বেতন যাতে তারা কাটতে পারে, সেইটা নিয়ে তদবির, দৌড়াদৌড়ি তারা বিভিন্ন মহলে করছে। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকের তারা বেতন কাটার পাশাপাশি শ্রমিকদেরকে যে কোনো ভাবে তারা এই এই হয়রানির মুখে ফেলার একটা কাজে সরকারকে হচ্ছে যে হলো তারা সহজেই হচ্ছে যে হলো যুক্ত করে ফেলেছে, কারণ সরকার এই দেশে মালিকদের কথায় ওঠা বসা করা ছাড়া সরকারের আর কোনো ধরনের কোনো শক্তি আছে এরকম আমরা দেখি না। বন্ধুগণ, আমি আজকে এই আমাদের এই সংক্ষিপ্ত আয়োজন মূলত আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা, দাবি জানানো, যেহেতু রাস্তায় বের হওয়া যাচ্ছে না, মিছিল করা যাচ্ছে না, যেহেতু আমরা হচ্ছে যে হলো প্রতিবাদে রাস্তায় নামতে পারছি না, এই অনলাইন মাধ্যমেই আমাদের প্রতিবাদ এবং হচ্ছে হলো আমাদের দাবি সেটা উত্থাপন করার জন্য আমি আমাদের কার্যকরী সভাপতি শ্রমিক নেতা কাজী রুহুল আমিনকে অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বলবেন শ্রমিক নেতা কাজী রুহুল আমিন। ধন্যবাদ আলোচক এবং যারা শুনছেন। আমি সর্বপ্রথমেই
আজকে সরকারের যে ঘোষণা এবং মালিকদের যে ধাপ্পাবাজি, এই ঘোষণা এবং ধাপ্পাবাজিতে গভীর উদ্বেগের সাথে তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই। নিন্দা জানাতে হয় এই কারণে যে সরকার গতকালও আমরা দেখেছি খুব শক্ত পজিশনে কথা বলেছেন যে 5 তারিখের আগে কোনোভাবেই মালিকদের আবদার অনুসারে কারখানা খোলার সুযোগ নাই, কিন্তু আজকে সরকার সেই মালিকদের কথাই শুনলেন। এদেশের কোটি কোটি শ্রমিকের, এদেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং উৎপাদনের কথা বিবেচনা করলেন না। কতিপয় লুটেরা, খুনি, মুনাফাখোর মালিক, তাদের কাছে তারা মাথা নত করলেন তাদের দাবির কাছে, এবং সেখানে মালিকরা কি ধাপ্পাবাজি করলেন? মালিকরা সরকারকে বুঝিয়েছেন, বলেছেন এবং এখনো বলছেন, বিশেষ করে বিজিএমইএ এর নেতৃবৃন্দ, যে তারা বলছেন যে ঢাকায় যে সকল শ্রমিকরা আছে তাদেরকে নিয়ে কারখানা চালু করা হবে। ঢাকায় খুব কম সংখ্যক শ্রমিক আছেন, অধিকাংশ শ্রমিক গ্রামের বাড়িতে আছেন, এটি একটি প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মালিক পক্ষের লোকজন, মিড লেভেল ম্যানেজমেন্টের লোকজন, তারা শ্রমিকদেরকে ফোন করে আগামীকালকে এসে 1 আগস্ট সকাল থেকে ডিউটি করার কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন যে যদি 1 আগস্ট কাজে যোগদান না করে তাহলে সেই শ্রমিকের চাকরি থাকবে না। তারা হুমকি দিচ্ছেন যে যদি 1 আগস্ট কাজে যোগ না দেয় তাহলে এই বন্ধকালীন সময়ের বেতন দেওয়া হবে না, বেতন দেওয়া হবে না। এই যে মালিকদের ধাপ্পাবাজি, দায়িত্বহীনতা, কি ধরনের দায়িত্বহীন, আমরা অতীতেই দেখেছি যে তারা বিল্ডিং চাপা দিয়ে, আগুনে পুড়িয়ে, গুলি করে হত্যা করে, কিন্তু সেটার জন্য তাদেরকে কোনো সাজা পেতে হয় না, জবাব দিতে হয় না। এই পরিস্থিতি এই মালিকদেরকে আরো এই চরম অমানবিক পর্যায়ে নিয়ে গেছে। কেমন অমানবিক পর্যায়ে, যে তারা কারখানা চালুর জন্য যত বেশি উঠে পড়ে লেগেছেন, অস্থির হয়েছেন, তারা একবারও দাবি তোলেন নাই যে শ্রমিকদেরকে টিকা দিতে হবে, একবারও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কথা ভাবেন নাই, ভাবেন নাই। আমরা আমাদের পরিষ্কার বক্তব্য যে যেটি আমরা আগেও বলেছি সেটি হলো, আগে শ্রমিকদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, তারপরে কারখানা চালু করতে হবে। এবং এই নিরাপত্তার ক্ষেত্রে পরিবহনের যে হয়রানি আমরা গত বছরও দেখেছি, এবছরও ঈদের সময় দেখেছি, ঈদের সময় আমরা দেখেছি এই পরিবহনের হয়রানি বন্ধ করে শ্রমিকদেরকে নিরাপদে বাড়ি থেকে কর্মস্থলে আনার ব্যবস্থা করতে হবে, এবং শ্রমিকদেরকে অতি দ্রুত টিকা দিয়ে তার স্বাস্থ্য নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে কারখানা চালু করতে হবে। সুতরাং সরকার আজকে যে ঘোষণা দিয়েছেন তা পুনর্বিবেচনা করে নিরাপত্তার ব্যবস্থাটিকে প্রাধান্য দিয়ে তারপরে কারখানা চালু করতে হবে, এইটা আজকে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 20 সালের শুরুর থেকেই এই করোনা যুদ্ধকে মোকাবেলা করার জন্য আমরা বলেছিলাম যে আসেন আমরা সবাই মিলে এই করোনাকে মোকাবেলা করি, কিন্তু আমরা দেখছি মালিকরা, এমনকি সরকার, সে বিষয়টি বিবেচনা করছেন না। আমরা অর্থনৈতিক সূচকে দেখছি যে এই করোনায় আরো বৈষম্য বাড়ছে, এই করোনার সময় ধনী আরো ধনী হচ্ছে, এই করোনায় 1 লক্ষ বাংলাদেশের 1,25,000 শিল্প শ্রমিকের মধ্যে 10 লক্ষাধিক শিল্প শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। এই করোনাকে কাজে লাগিয়ে শ্রমিকদের অনেক জায়গায় বেতন কমিয়ে দেওয়া হয়েছে, শ্রমিকদের উপর অত্যাচার বাড়িয়ে দেওয়া হয়েছে। এই করোনাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় কলকারখানা, রাষ্ট্রীয় শিল্প সম্পদ সমস্ত কিছু কতিপয় লুটেরা পুঁজিপতির হাতে তুলে দেওয়া হচ্ছে।
আমরা আজকে তাই পরিষ্কার করে আমাদের কাছে, দেশবাসীর কাছে প্রশ্ন যে এই নব্য যে ধনিক গোষ্ঠী বাংলাদেশে গড়ে উঠেছে সস্তা শ্রম আর লুটপাটের মধ্য দিয়ে, এমনকি এই শ্রমিকদের লাশের উপর দাঁড়িয়ে যে কতিপয় ধনিক গোষ্ঠী আজকে গড়ে উঠেছে, যার কাছে সরকার বারবার মাথা নত করতেছেন, সেই তাদের কাছে এই বাংলাদেশ জিম্মি থাকবে নাকি এই বাংলাদেশের জনগণের প্রকৃত যে মুক্তি সেই পথে আজকে বাংলাদেশ অগ্রসর হবে? আমাদের পরিষ্কার কথা, আমাদের সংগঠন থেকে আমরা এই ঘোষণা দিতে চাই, মালিকদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে যদি শ্রমিকদের নিয়ে এরকম তালবাহানা করেন, তামাশা করেন, ধাপ্পাবাজি করেন, শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেন, শ্রমিকদের বেতন কাটেন, চাকরিচ্যুত করেন, পরিণতি ভালো হবে না। আমি পরিষ্কার করে ঘোষণা দিতে চাই এবং দেশের আমাদের সমস্ত শ্রমিকদের আহ্বান জানাই এবং আমাদের শ্রমিকদের পক্ষের সকল শক্তিকে আহ্বান জানাই যে আসেন, আমরা এই মালিকদের এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করব লড়াইয়ের মধ্য দিয়ে। শ্রমিকদেরকে, আমাদের ভাই বোনদেরকে ঘেরাও, অবরোধ, বিক্ষোভ সহ তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই অন্যায়, জুলুমের, নির্যাতনের দাঁত ভাঙ্গা জবাব দেব এবং আমাদের শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা সেটি নিশ্চিত করার সংগ্রাম জোরদার করব। পরিশেষে আবারও এই ঘোষণা পুনর্বিবেচনা করে নিরাপদে শ্রমিকদেরকে কর্মস্থলে আনার পরিবহন ব্যবস্থা করা এবং টিকা দিয়ে স্বাস্থ্যগত জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে কারখানা চালু করা, সেই বিষয়টি বলতে চাই। সেই বিষয়টি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রুহুল ভাই। এখন বিষয়টা খুব জটিল, জটিল এই কারণে কারণ আমরা দেখলাম যেগুলো এই লকডাউন গুলোতে, করোনা পরিস্থিতিতে এই দেশের প্রত্যেকটা মানুষ, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বেসরকারি কর্মচারী, সবাই ছুটি কাটে। শুধু শ্রমিকদেরকে জাতীয় স্বার্থের কথা বলে কাজ করানো হয় যে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, কারখানা বন্ধ থাকলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, কারখানা বন্ধ থাকলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে নাকি এই বিপুল পরিমাণ শ্রমশক্তি, এই শ্রমশক্তি যদি আজকে এরকম হুমকির মুখে পড়ে এবং এইভাবে তার যদি একটা সংক্রমণের ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি, তাকে এইভাবে হচ্ছে যেগুলো যদি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় সেইটাতে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, এই প্রশ্নটা আমরা করতে চাই। সেই সাথে আমরা যেটা খুব ক্ষুব্ধ হয়ে আজকে আমরা আমরা দেখলাম যে আমাদের শ্রমিক ভাই বোনেরা তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করতেছেন, অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতেছেন যে তারা কিভাবে বাড়ি থেকে আসবেন, এই যে একেবারে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, একটা হঠাৎ করে যে উচ্ছরিত বিয়ে, এই ধরনের একটা সিদ্ধান্ত আজকে শ্রমিকদের উপরে চাপায় দেওয়া হলো, এটা তো প্রমাণ করে যে হলো এই দেশ এটা একটা মগের মূল্যকে পরিণত হয়েছে এবং এই শ্রমিকদের সাথে তামাশা যে কেউ যে যে কোনো সময় চাইলে করতে পারে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ায় গেছে এরকম যে গার্মেন্ট শ্রমিকরা তারা মানুষের জাতের মধ্যেই পড়ে না এবং শ্রমিকদেরকে কোনোভাবেই গুনতে হবে না, মালিকদের বাপ দাদার দেশ নাকি এটা, এই প্রশ্নটা আমরা করতে চাই। পাশাপাশি আমাদের মধ্যে হতাশার তো কম নাই, কারণ আমরা যখন আন্দোলন করি, আন্দোলন করলে আমরা দাবি আদায় করি, আমরা জিতি, আমরা আমাদের অধিকার আদায় করতে পারি, কিন্তু যখন আন্দোলন করার সুযোগ সবসময় বন্ধ করে রাখা হয়, আন্দোলন যখন হচ্ছে বাধাগ্রস্ত হয়, তখন শ্রমিকদের মধ্যে নানান রকম হতাশা দানা বাঁধে। আমরা দেখছি যেগুলো অনেকেই মন্তব্য করছেন, অনেক শ্রমিক ভাই বোন তারা বলছেন যে হলো আরে এইসব আলোচনা করে কি হবে, আপনারা কি করবেন। দেখেন, আমি আমি একটা ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে, শ্রমিক আন্দোলনের একজন সংগঠক হিসেবে আমি শুধু এইটুকু বলি যে এইটার জন্য খেসারত দিতে হবে তো মালিকদেরকে, এটার জন্য সরকারকেও খেসারত দিতে হবে। শ্রমিকদের যদি এইভাবে পায়ে হেঁটে কিংবা হাজার হাজার টাকা খরচ করে আপনার হচ্ছে যেগুলো ট্রাকের মধ্যে, মাছের ড্রামের মধ্যে ঢুকে আসতে হয়, তিরপলের নিচে লুকায়া যদি ঢাকা শহরে আসতে হয় এবং তাও 2-3 হাজার টাকা খরচ করে, তাহলে আমরা কেন দাবি করব না কারখানা খুললে প্রত্যেকটা শ্রমিককে ঝুঁকি ভাতা দিতে হবে? এই রকম ঝুঁকি নিয়ে সবাই যখন হচ্ছে নিরাপদে তার গা বাঁচায়, হচ্ছে যে হলো অফিসের আমলা থেকে শুরু করে সরকারি মানে সচিবরা পর্যন্ত অফিস করে না, কেউ তো অফিস করে না, সেইখানে গার্মেন্টস শ্রমিকরা যদি কাজ করে তাহলে তাকে ঝুঁকি ভাতা দিবেন না কেন? আমি এটা আজকে মানে এটা আমার প্রতিক্রিয়া হিসেবে আমি বলতে চাই যে যদি কারখানা এইভাবে শ্রমিকদেরকে জবরদস্তিমূলক ভাবে কারখানা খুলতেই হয়, সরকার যদি তার সিদ্ধান্ত বাতিল না করে, কারখানা খোলার সাথে সাথে প্রত্যেকটা কারখানায় এই ঝুঁকি ভাতার জন্য ঝুঁকি ভাতা একদম ওভার টাইম রেটে ঝুঁকি ভাতা দিতে হবে, 8 ঘন্টা শ্রমিক কাজ করবে দ্বিগুণ বেতন দিতে হবে, আদারওয়াইজ
শ্রমিকরা কঠোর আন্দোলন, আমরা মজুরি আদায় করতে হয় না আমাদের আন্দোলন করে, সেই ধরনের আন্দোলনেও আমাদের যাইতে হবে। কাজেই শ্রমিকরা যারা হতাশা ব্যক্ত করছেন বা আমাদের ভাই বোনেরা যারা হতাশা ব্যক্ত করছেন যে কি করবেন আপনারা, তাদেরকে এটাই বলি যে আপনারা সোচ্চার হন, শুধু শ্রমিকরা না, বিবেকবান যত মানুষ আছে আমরা তাদের কাছে আহ্বান জানাই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে, যে আসেন আপনারা সোচ্চার হন, আপনারা হচ্ছে যে হলো শ্রমিকের পাশে দাঁড়ান, প্রতিবাদে সরব হন। আমি এই পর্যায়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ইকবাল ভাইকে হচ্ছে যে হলো এই পরিস্থিতিতে সরকারের এই হটকারী এবং হচ্ছে যে হলো স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিষয়ে তার মতামত ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। ইকবাল ভাই এখন বলছেন। ধন্যবাদ আপনাকে মঞ্জুর মইন। আমাদের মাঝে আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, আমাদের মাঝে আমাদের সংগঠনের সংগ্রামী উপদেষ্টা আব্দুল আল কাফির রতন ভাই আছেন, কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন ভাই আমাদের মাঝে আছেন, এবং আমাদের এই লাইভের মধ্যে দিয়ে যে সমস্ত শ্রমিক বন্ধুরা আমাদের কথাগুলো শুনতে পারতেছেন, সকলকে জানাই আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী অভিবাদন। বন্ধুরা, আমরা যেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় বসছি, দেখেন এটা একটা জাতীয় সংকট। এই যে যে মহামারি, এই মহামারিটা যতই সময় যাচ্ছে এখন কিন্তু আমরা একটা কঠিন সংকটময় সময় আমরা পার করতেছি। আমরা যারা প্রতিনিয়ত অনলাইনের দিকে আমাদের নজর আছে, আমরা দেখি যে সংক্রমণ কিভাবে বাড়তেছে। আমাদের শ্রমিক ভাইদের জীবনটা কিন্তু আজকে একটা নিরাপত্তাহীন, নিরাপত্তার মধ্যে নাই। অন্যদিকে দেখবেন আমাদের যেই স্বাস্থ্যগত যেই জায়গাটা, সেই স্বাস্থ্যগত জায়গাটাও কিন্তু আমাদের নিরাপত্তার বাইরে। এটা তো আপনার বরাবরই সরকার এই বিষয়টাকে আমাদের শ্রমিকদেরকে সেভাবে মানুষ মনে করতেছে বলে এটা আমি সংগঠনের পক্ষ থেকে এটা আমি মনে করি। দ্বিতীয়ত হলো, এবার পরে পরে যখন লকডাউন আওতায় আনলেন, মালিক সমিতি বিশেষ করে বিকেএমই বিজিএমই সরকারের কাছে বারবার আবদার করলেন যে তারা লকডাউনের মধ্যে কারখানা খুলতে চায়, কিন্তু আমরা দেখলাম সরকার কিন্তু একটা শক্ত অবস্থানের মধ্যে ছিল। এখন হুট করে দেখলাম আজকে আপনার সরকার ঘোষণা দিল যে 1 তারিখ থেকে কারখানা খোলা, এবং আমার পূর্ববর্তী যেই রুহুল ভাই আলোচনার মধ্যে আনলেন, রুহুল ভাই খুব বিস্তার মানে একবার বিস্তারিত ভাবে আলোচনাটা গুলো আনছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু গাড়ি বন্ধ, কোনো ধরনের রিক্সা থেকে শুরু করে কোনো পরিবহন আজকে চলতেছে না। সরকার জানে যে আমাদের শ্রমিক বন্ধুরা তারা শত শত মাইল উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন প্রান্তে তারা আসছে, তারা আসবে কি করে? আমি বিষয়টাকে এটাকে খুব স্বাভাবিকভাবে কিন্তু দেখতেছি না। এটা একটা মানে এটা একটা দুরভিসন্ধি। এটা এই পথটা আমরা আগে বলছি যে ঠিক আছে, আসার মতো যদি আমাদের পরিবেশ করে দেন, সরকার যদি আমাদের লকডাউন উইথড্র না করে, যদি পরিবহন না চলে, গাড়ি না চলে, আমার শ্রমিক বন্ধুরা কি করে আসবে? শত শত মাইল তারা পায়ে হেঁটে এসে, আমরা বিগত সময়ে এক ধরনের বিষয়গুলো আমরা দেখি। এই যে করোনার মধ্যে যে ঝুঁকি নিয়ে আমার শ্রমিক বন্ধুরা যে আজকে বাড়ি যাচ্ছে, আবারও এখানে আসার জন্য যেই অবস্থা, এইটা এই যে একটা একটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি না। আমি সরকারের যেই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি নিন্দা জানাই। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই, আমার শ্রমিকদের আসার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা করে দিতে হবে। স্বাস্থ্যের যে নিরাপত্তার দিকটা, এই দিকটাকে 100% এটাকে শিওর করতে হবে। আমার এই শ্রমিকদের অবশ্যই জীবনের নিরাপত্তা এই সরকারকেই এটাকে বহাল রাখতে হবে। আমরা দেখলাম বিগত সময়ে সরকার মালিকদেরকে হাজার হাজার কোটি টাকা তারা প্রণোদনা দিলেন, কিন্তু আমাদের শ্রমিকদের বেলায় কিন্তু সরকার সেই প্রণোদনা পেকেজটা বা সেই প্রণোদনার যে বরাদ্দ, সেই বিষয়ে ন্যূনতম কোনো বাজেটে হোক বা বাজেটের বাইরে হোক, কোনো ধরনের শ্রমিকদের বেলায় কোনো ধরনের প্রণোদনা আছে বা বরাদ্দ আছে এটা কিন্তু আমরা দেখলাম না। সেটা আমরা বারবার আমরা কিন্তু রাজপথে সভা সমাবেশে আমরা বিবৃতিতে আমরা কিন্তু সরকারের কাছে এই আবেদনগুলো জানাই আসছি যে শ্রমিকদেরকে ন্যূনতম প্রণোদনা বা শ্রমিকদেরকে আপনার এই সংকটময় সময়ে বরাদ্দগুলো দেন। এই যে যেই অবস্থা, এই পরিস্থিতিতে এই দায় কিন্তু
আমাদের এই সরকারকে অবশ্যই নিতে হবে। আজকে দেখলাম প্রথম আলোতে মালিক সমিতির হাতেম সাহেব বিকেএমইর ভাইস প্রেসিডেন্ট এবং বিজেএমইর পক্ষ থেকে বলা হয়েছে যে কারখানার আশেপাশে যারা এই মুহূর্তে আছে তাদের দিয়ে কারখানাটা খুলতে চান। তাহলে মিনিস্টার কি দাঁড়ায়? বিগত সময়ে আমরা দেখছি যে হাজার হাজার শ্রমিককে এই করোনার অজুহাতে তাদের চাকরি থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের দীর্ঘদিনের যে সার্ভিস, তাদের যেই আইন অনুযায়ী পাওনা, সমস্ত আইনগত পাওনা দিয়ে থেকে তাকে বঞ্চিত করে তাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে। আমি এমন একটা পরিস্থিতিতে আবারও দেখতেছি যে মালিকরা সেই ধরনের পথেই হাঁটছে। আমাদের পূর্ববর্তী বক্তার সাথেও আমি একমত পোষণ করে আমি বলছি যে এই যে যেই মালিক সমিতির নির্দেশ আজকে সরকার মানতেছে, মালিক সমিতির কথায় আজকে সরকার সবকিছু করতেছে, শ্রমিকদেরকে মানুষ বলে তারা গণ্য করতেছে না। এর বিপরীতে আমরা শ্রমিকদেরকে কাছে আমরা বলতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা কিন্তু এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই আমরা গড়ে তুলব এবং সরকারের যেই অনৈতিক সিদ্ধান্ত, যে অনৈতিক আচরণ, এই আচরণের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করে আমাদের এই সংকট আমরা সমাধান করব। পাশাপাশি আমরা সমস্ত শ্রমিক ভাই বন্ধুদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াই করার জন্য আমি সকলের কাছে বিভিন্নভাবে আমি অনুরোধ করছি, আহ্বান আমি জানাচ্ছি। আমি পরবর্তীতে আবারও আলোচনায় অংশগ্রহণ করব, আমাদের সিনিয়র নেতৃবর্গরা আছেন তাদের কথাও আমি এই মুহূর্তে শুনতে চাই। ধন্যবাদ মঈন ভাই। ইকবাল ভাইকে ধন্যবাদ। আমি একটা বিষয় একটু এখানে স্পষ্ট করতে চাই যে আজকে আমরা যেটা করছি এটা কোনোভাবেই টক শো না। এটা মানে আমরা যে আমরা আমরা দুপুর থেকেই শ্রমিকদের যে ক্ষোভ প্রতিক্রিয়া এটা দেখছি এবং আমরা প্রত্যেকেই আমাদের জায়গায় যার যার জায়গায় খুব অসহায় বোধ করছে, এই কারণে যে শ্রমিকদের এই রকম একটা বিরাট হয়রানির মুখে ফেলে দিল সরকার এবং মালিকরা সরকারকে সেটা করাইতে পারলো। আমরা শ্রমিক পক্ষ এতই দুর্বল যে আমরা হচ্ছে যে হলো এটার কোনোভাবেই কাউন্টার করতে পারতেছি না এবং শ্রমিকদের এই ক্ষোভ বিক্ষোভ এমনকি শ্রমিকরা তার সংগঠনকেও হচ্ছে যে হলো দোষী করতেছে, দায়ী করতেছে যে হলো কেন আমরা পারতেছি না। এবং এই এই প্রেক্ষিতে আজকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কোনো কিছু না পেরে বলতে পারেন যে হলো এটা আমাদের এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করার এই মানে একটা একটা প্রয়াস মাত্র। বন্ধুগণ, আমি এ পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা এবং এদেশের শ্রমিক মেহনতি মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ কাফির রতনকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ কমরেড মঞ্জুর মঈন। আজকের এই ঘোষণাটা একেবারে বজ্রাঘাতের মতো। গতকালকেও আমরা জানি, গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে 5 তারিখের আগে কারখানা খুলে দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আজকে এই কারখানাগুলি খুলে দেওয়া হলো। বিজেএমইর সভাপতি এবং বিকেএমইর সভাপতির দুজনেরই বক্তব্য আমি অনলাইন দেখছিলাম, সেখানে তারা বলছেন যে সেই সকল শ্রমিকদের দিয়ে তারা কারখানা খুলবেন যারা কারখানার আশেপাশে আছে। বিকেএমইও বলেছে এবং বিজেএমইও বলেছে এবং তাদেরকে দিয়ে, কারণ তারা মনে করছেন যে এইবার অনেক শ্রমিক গ্রামে যায় নাই এবং গ্রাম থেকে আসারও কোনো সুযোগ মানে প্রয়োজন নাই, যে 70% শ্রমিক কারখানার আশেপাশে অবস্থান করছেন। এই যে কথাগুলি বলা হচ্ছে এটা একটা মিথ তৈরি করা হচ্ছে। আরেকটা মিথ তৈরি করা হচ্ছে যে গার্মেন্ট শ্রমিকরা এবং যারা শহরের কম প্রিভিলেজড এলাকা অর্থাৎ বস্তি এলাকায় বা ধরেন মানে ছোট ছোট ঘর নিয়ে থাকে, তাদের ইমিউনিটি বেশি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ফলে তারা আক্রান্ত হবে না। এইটা আমি বিজেপি নেতাদের মুখ থেকে শুনেছি। এই দুইটা জিনিসই কিন্তু ভুল। প্রথম কথা হচ্ছে যে আমি গতকালকে একজন, আমি নাম বলছি না, একটা বড় গ্রুপের এক এইচআর ম্যানেজারের সাথে একসাথে ঢাকা থেকে কুমিল্লা থেকে ঢাকা এসেছি।
এবং আসার পথে আমি দেখলাম যে ওই প্রাইভেট কার ছাড়া এবং বড় বড় কাভার্ড ভ্যান ছাড়া, বড় বড় ট্রাক ছাড়া আর কোনো বাহন কিন্তু রাস্তায় নাই। ফলে সাধারণ শ্রমিকদের যেই আসার যে ব্যবস্থা সেটা কুমিল্লা থেকে ঢাকা মাত্র 2 ঘন্টার পথ, সেটাও নাই। ফলে উত্তরবঙ্গ, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এইসব অঞ্চল থেকে যে শ্রমিকরা কিভাবে আসবে সেইটার সেটা কিন্তু এই সরকার বলে নাই। আমি যে কারণে বলছি যে এইগুলি এই যে কাহিনী প্রচার করা হচ্ছে সেগুলি কেন বলছি, ওই যে গার্মেন্টস এর গ্রুপের এইচআর ম্যানেজার আমাকে বললেন তার হিসাবে যে যারা মোবাইল অপারেট করেন যেমন গ্রামীণ ফোন বা অন্যান্য কোম্পানি, তারা হিসাব করে দেখেছেন যে এই ঈদের আগে যারা ঢাকায় মোবাইল ফোন ইউজ করত এরকম 1 কোটি মানুষ এখন তারা ঢাকার বাইরে রয়েছে। তার মানে কি, যারা শ্রমজীবী মানুষ যারা মানে ঢাকা শহরে কাজ করার জন্য আসেন তারা ঈদে গ্রামে চলে গেছেন, যারা পরিবার নিয়ে এখানে থাকেন ঢাকায়, যারা পরিবার নিয়ে থাকেন মধ্যবিত্ত বা চাকরি করেন তারা করোনার ভয়ে গ্রামে যায়নি, কারা গ্রামে গেছেন যারা শ্রমজীবী মানুষ, যারা মনে করেছেন যে 5 তারিখ পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে এর মাঝখানে ঢাকা থেকে ঢাকায় থাকা তাদের জন্য লাভ হবে না লোকসান হবে, ফলে তারা গ্রামে ফিরে গেছেন। এবং এরা কারা, এরা পুরোটাই হচ্ছে একটা বড় অংশই হচ্ছে শ্রমজীবী মানুষ। এবং এই শ্রমজীবী মানুষের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে গার্মেন্ট শ্রমিক। ফলে আজকে যখন বলা হচ্ছে যে এই গার্মেন্ট শ্রমিকরা মানে 70% গার্মেন্ট মানে ফ্যাক্টরি এলাকায় থাকেন, এইটা একটা বড় ধরনের মিথ্যা কথা। আর একটা বড় ধরনের মিথ্যা কথা হচ্ছে যে গার্মেন্ট শ্রমিকরা তাদেরকে তাদের হচ্ছে করোনা হবে না, এই যে কথাগুলি তারা বলছেন এটা হলো বাস্তবতা বিবর্জিত। আমি গ্রামে ঈদের পরে গ্রামে প্রায় 9-10 দিন ছিলাম, সেখানে আমি দেখেছি কিভাবে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে করোনার উপসর্গ রয়েছে, হ্যাঁ, এবং গ্রামাঞ্চলে কিভাবে মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, এইটা কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা। এইভাবে চলাচলের মধ্য দিয়ে কিন্তু করোনাটা আরো ছড়াতে পারে এবং সেইটার ভিকটিম কিন্তু হবে কারা, এই শ্রমজীবী মানুষ, গার্মেন্টস শ্রমিকরা, এইটা হচ্ছে কথা। আর আমি একটা বলতে চাই যে সরকার যেই লোকসানের কথা বলে গার্মেন্টস ফ্যাক্টরি গুলি খুলে দেওয়া হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে আপনি বায়াররা অর্ডার দিয়েছে সেই অর্ডার ঠিক মতো না করলে সেগুলি আপনার মানে কি বলে ইয়ে হয়ে যাবে, শিপমেন্ট লস হয়ে যাবে, সেগুলি ঠিক আছে। এই মহামারী একটা হচ্ছে বৈশ্বিক মহামারী, এই মহামারী একটা জাতীয় মহামারী, সুতরাং এই মহামারী হলে ক্ষতিগ্রস্ত হতে হবে বাংলাদেশ মানে দেশকে, এইটা এইটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই। শুধু আমি আমি আমাদের ভাইদের গার্মেন্ট শ্রমিক ভাইদেরকে মানে সরকারের বিরুদ্ধে লজিক দাঁড় করানোর জন্য বলতেছি যে ভারত ভারত যেখানে তাদের গত বছর গত অর্থ বছরে ভারতের প্রবৃদ্ধি হয়েছিল নেগেটিভ -7.3%, তাদের গত বছরের প্রথম কোয়ার্টার মানে এপ্রিল মে জুন এই 3 মাসে তাদের গ্রোথ হয়েছিল নেগেটিভ গ্রোথ 23.7%, সেইখানে বাংলাদেশের গ্রোথ হয়েছে পজিটিভ 5.4%। বাংলাদেশের এখন রিজার্ভ রেকর্ড পরিমাণ $46 বিলিয়ন মানে $4,600 কোটি। বাংলাদেশে গত অর্থ বছরে বা গত যে ডিসেম্বরে যে বছর শেষ হলো সেই অর্থ বছরে মানে সেই বছর এবং পুরো অর্থ বছরে যে টার্গেট তারা করেছিল যে $700 কোটি মানে $7 বিলিয়ন কম এক্সপোর্ট করতে পেরেছিল, এই বছর তারা টার্গেট করেছে $4,800 কোটি গার্মেন্টস তারা এক্সপোর্ট করবে। ফলে বাংলাদেশের এই যে প্রবৃদ্ধি, বাংলাদেশের মাথাপিছু আয় কিন্তু বেড়েছে $2,227 মাথাপিছু আয় হয়েছে, এই সবগুলির কৃতিত্ব কার, এই সবগুলির কৃতিত্ব হচ্ছে গার্মেন্ট শ্রমিকরা, তারা জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে চালু রেখেছে, তারা আমদানি রপ্তানি আয় দ্বারা রেখেছে, এই কৃতিত্ব কার, এই কৃতিত্ব হচ্ছে হলো কৃষকদের, এইবার কৃষিতে প্রবৃদ্ধি বেড়েছে, এই কৃতিত্ব কার, এই কৃতিত্ব হচ্ছে হলো প্রবাসী শ্রমিকদের, $18 বিলিয়ন মানে $1,800 কোটি তারা হচ্ছে দেশে পাঠিয়েছে। এই যে প্রক্রিয়াটা, শ্রমিকরা কিন্তু কাজ করে, গার্মেন্ট শ্রমিকরা কাজ করে বাংলাদেশের প্রবৃদ্ধিকে তারা ঠিক রেখেছে। আমাদের টার্গেট ছিল
7.5%, সেখানে এটা 5.4% হয়েছে। যারা পৃথিবীর অধিকাংশ দেশে নেগেটিভ গ্রোথ হয়েছে, সেখানে বাংলাদেশের হয়েছে পজিটিভ গ্রোথ। এর জন্য কৃতিত্ব হচ্ছে শ্রমিকদের। কিন্তু এই শ্রমিকদের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে, যেটা কমরেড রুহুল আমিন বলেছেন যে টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা আমরা গার্মেন্টস শ্রম কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের কথা যাদেরকে বলেছিলাম, তারা যে বলছে শ্রমজীবী মানুষদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই সরকার চারিদিক থেকে শ্রমিকদের উপর এক ধরনের নিপীড়ন চালাচ্ছে। সেই কারণেই দেখা যায় যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেন, জাতীয় স্বার্থ যে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই সিদ্ধান্ত তারা রাখতে পারেন না। কেন রাখতে পারেন না? কারণ এই সরকারের মধ্যেই, এই সরকার হচ্ছে গার্মেন্টস মালিকদের সরকার। এই সরকারের অর্থমন্ত্রী তিনি গার্মেন্টস এর মালিক, এই সরকারের বাণিজ্য মন্ত্রী তিনি গার্মেন্টস কারখানার মালিক, এই সরকারের পররাষ্ট্র অর্থমন্ত্রী তিনি গার্মেন্টস কারখানার মালিক, এই সরকারের শিল্প উপদেষ্টা তিনি গার্মেন্টস কারখানার মালিক, এই সরকারের প্রধান প্রধান নেতা তারা গার্মেন্টস কারখানার মালিক। ফলে তাদের কাছে মুনাফা হচ্ছে প্রধান, তাদের কাছে শ্রমিকের জীবন কোনো বিষয় না, তাদের কাছে শ্রমিকের জীবনের কোনো প্রাধান্য নাই। শ্রমিকরা যদি তাদের কাছে সংখ্যা, শ্রমিকরা হচ্ছে তাদের কাছে সংখ্যা। যদি আজকে প্রতিদিন এখন 200-250 লোক মারা যায়, যদি এই প্যান্ডামিকে শ্রমিকরা যদি আক্রান্ত হয়, তাহলে তারা যদি মারা যায় তাহলে সংখ্যা বাড়বে, 250 জায়গায় 350 হবে, 450 হবে। কিন্তু মালিকরা কেউ অফিস করবে না, আজকে সচিবালয় বন্ধ থাকবে, সচিবালয়ে কোনো সচিব যাবে না, সচিবালয়ে কোনো কর্মচারী যাবে না, কর্মকর্তা যাবে না, কিন্তু শ্রমিকদেরকে তাদের অফিসে যাইতে হবে। ছোট ছোট বাচ্চা রেখে নারী শ্রমিকদেরকে তাদের অফিসে যাইতে হবে। শুধু শ্রমিকরা আজকে আক্রান্ত হবে না, শ্রমিকদের কারণে তাদের সন্তানরা আজকে ঝুঁকির মুখে পড়বে, তাদের শিশু সন্তানরা ঝুঁকির মুখে পড়বে। এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার মানুষকে, শ্রমিকদেরকে মানুষ না মনে করা, শ্রমিকদেরকে তাদের জীবন রক্ষা করার জন্য উদ্যোগ না নেওয়া, এইটার বিরুদ্ধে আমাদের কাছে গর্জে উঠতে হবে। প্রিয় ভাই বোনেরা, গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা, তাদের আপনাকে বলতে চাই, আপনি অনেকেই হয়তো নবীন শ্রমিক, যাদের অনেকেরই সেই দিনগুলির অভিজ্ঞতা নাই। 2006 সালে গার্মেন্টস শ্রমিকরা যেভাবে জ্বলে উঠেছিল, 2010 সালে গার্মেন্টস শ্রমিকরা যেভাবে জ্বলে উঠেছিল, 2013 সালে গার্মেন্টস শ্রমিকরা যেভাবে জ্বলে উঠেছিল, আমাদের নেতা মন্টু ঘোষকে 2010 সালে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানায় রাখা হয়েছিল। আজকে এই যে একটা অবমাননাকর পরিস্থিতি তৈরি করা শ্রমিকদেরকে, শ্রমিকদেরকে মানুষ না মনে করা, শ্রমিকদের জীবনকে জীবন মনে না করা, শ্রমিকদের জীবনকে আজকে ধ্বংসে, মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আজকে কারখানা এলাকায় শ্রমিকদেরকে আজকে প্রতিবাদ সমাবেশ করতে হবে। আমি মনে করি যে এই কারখানায় এই এই লকডাউনের মধ্যে শ্রমিকদেরকে আসার যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করার নেতৃত্ব আজকে গার্মেন্টস শ্রমিক ট্রেডিং কেন্দ্রকে দিতে হবে। সেইখানে যদি কোনো শ্রমিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনও আমাদের গড়ে তুলতে হবে। আজকে সবাই ঘরে বসে থাকবে, শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকরা কেন হলো বাইরে আসবে, কেন তাদের জীবন মানে কি বলে ঝুঁকির মুখে রেখে তারা বাইরে আসবে? আমি ঝুঁকি ভাতা নিয়ে তাদেরকে কাজ করতে হবে, আমি এটার বিপক্ষে। আজকে যদি দেশকে ক্ষতিগ্রস্ত, মানে প্যান্ডামিক একটা অতিমারি, অতিমারির কারণে দেশকে যদি ক্ষতি নিতে হয়, দেশ ক্ষতি নিবে, সারা পৃথিবীর মানুষ ক্ষতি নিচ্ছে। আজকে ইতালিতে তো লকডাউন দিয়ে শ্রমিকদের কাজ করতে বলা হচ্ছে না, বা আমেরিকাতে লকডাউন দিয়ে তো শুধুমাত্র শ্রমিকদের কাজ করতে বলা হচ্ছে না, তাইলে বাংলাদেশে লকডাউন দিয়ে কেন শ্রমিকদেরকে কাজ করতে বলা হবে? আমি জানি, আমি ব্যাংকার ছিলাম, ব্যানে যদি অর্ডার ফেল করে তাহলে কি হয় সেটা আমি জানি, সেটাতে গার্মেন্টস শ্রমিকরা মালিকরা ক্ষতিগ্রস্ত হবে, সেটাতে ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, সেটাতে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে একটা মানে বৈশ্বিক সমস্যা, এটা একটা জাতীয় সমস্যা, এটা জাতীয় ভাবে মোকাবেলা করতে হবে। আজকে জাতিকে বাঁচানোর যন্ত্রণা শুধু গার্মেন্টস শ্রমিকদেরকে নিতে হবে, এইটা আমি মানি না, এটা আমি কোনোভাবে বরদাস্ত করতে চাই না। ফলে যদি আজকে ক্ষতি নিতে হয়, সম্মিলিত ভাবে জাতি তার ক্ষতি নিবে, কাউকে কারো মুনাফা বাড়ানোর জন্য। এই যে প্যান্ডামিক, প্যান্ডামিকের মধ্যে আপনার নতুন করে BIDS বলছে নতুন করে আপনার 1,46,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। ব্র্যাক গবেষণা করে বের করছে যে 77% মানুষের আয় কমে গেছে। আবার আরেকটা গবেষণায় বেরিয়েছে যে বাংলাদেশে এই
কি বলে এই এই দেড় বছরে করোনার মধ্যে 10,000 কোটিপতি তৈরি হয়েছে। এই এই যে করোনা, এই করোনায় তো বড় লোকদের কোনো সমস্যা নাই, ধনীদের কোনো সমস্যা নাই, তাদের সম্পদ বাড়ছে, তাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু গরিব মানুষ, কৃষক, খেত মজুর, সাধারণ মানুষ। সুতরাং আজকে আমি এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। গার্মেন্টস শ্রমিকের যারা আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আপনারা নেতা, এখানে সভাপতি আছেন, কার্যনির্বাহী সভাপতি আছেন, এখানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন, এখানে আন্তর্জাতিক সম্পাদক আছেন, আরো হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা শুনতেছে, তাদের কাছে আমার দাবি থাকবে, আমি এই সংগঠনের একজন শুরুর দিকের কর্মী ছিলাম সেই হিসাবে, এবং এখন আপনারা আমাকে উপদেষ্টা হিসেবে রেখেছেন, সেই হিসাবে আমি বলতে চাই, এই যে শ্রমিকদের উপর আক্রমণকারী সরকার, শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক না, এরা পাটকল শ্রমিক, আখ চাষী, আখ শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যান চালক, প্রত্যেকের জীবনকে আজকে তারা হচ্ছে সংকটের মুখ ঠেলে দিচ্ছে, কারো জীবিকা ছিনিয়ে নিচ্ছে, আর কাউকে কারো কারোকে তারা হচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই শ্রমিক বিরোধী যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। এই কথা বলে গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, লাল সালাম। রতন ভাই আপনাকে ধন্যবাদ জানাই। আমি শুধু মানে আমরা 36 মিনিট ধরে বক বক করছি, আশা করি আগামীকাল সকালে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সকাল 10টায় যে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সভা আছে সম্পাদক মন্ডলের, সেই সভায় আমরা কোনো কার্যকরী একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, যে সিদ্ধান্ত মূলত শ্রমিকদের বিরুদ্ধে এইভাবে যারা হাত তোলে, যারা কথায় কথায় শ্রমিকের বিরুদ্ধে তার থাবা, তার ধারালো থাবা শ্রমিকদের দিকে ছুড়ে মারে, তাদের বিরুদ্ধে আমরা একটা কার্যকরী একটা সিদ্ধান্ত নিতে পারবো, যে সিদ্ধান্ত শ্রমিকদেরকে এই পরিস্থিতিতে এই বিপদের মুখ থেকে রক্ষা করবে। আমি শুধু স্মরণ করতে চাই যে এই যে বর্তমান সরকার, এই সরকার গার্মেন্টস মালিকদের, গার্মেন্ট মালিকদের কথায় উঠে বসে ছাড়া তার পক্ষে এখন পর্যন্ত আমরা দেখলাম না যে হলো তার অন্য কোনো পদক্ষেপ সে নিতে পারছে। গার্মেন্ট মালিকরা বেতন দেয় না, বেতন না দিয়ে কারখানা বন্ধ করে রাখে, প্যারাডাইস কেবলের কথা জানেন, এটাও এটা কেবল কারখানা, তারপর হচ্ছে যে হলো আরো অসংখ্য কারখানা এই লকডাউন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে, গত 2020 সালে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ শ্রমিক চাকরিচ্যুত হয়েছে, দফায় দফায় হচ্ছে লে অফ এর ঘোষণা আসছে, শ্রমিকদের বেতন কাটা হয়েছে, বোনাস কাটা হয়েছে, এই সমস্ত কিছু তারা হচ্ছে যে হলো সরকারকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে পারছে মালিকরা। অথচ এই মালিকরা যখন হচ্ছে যে হলো শ্রমিকের বেতন দেয় না, শ্রমিককে যখন অর্ধাহারে অনাহারে রাখে, তখন এই মালিককে ধরে আনার মতো ক্ষমতা বা হচ্ছে যে হলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমরা দেখি না। একটা ট্রেড ইউনিয়ন করতে গিয়ে দেখ বড় বড় সরকারি অফিসার, বড় বড় সরকারি অফিসারকে ছোট ছোট মালিক ধমকায়, এই জায়গায় চলে গেছে আজকে পরিস্থিতি। ছোট ছোট মালিকরা একেবারে মানে সাধারণ একটা ছোট কারখানার মালিক বিরাট বড় সরকারি অফিসারকে ধমকাচ্ছে শ্রম মন্ত্রণালয়ের, বলতেছে যে হলো এই আপনি বেতন দিবেন এরকম। তাহলে দেশ যদি আইনের দ্বারা পরিচালিত না হয়, দেশ যদি শ্রমিক যদি শ্রম আইন দ্বারা নিরাপত্তা না পায়, তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা যখন 2018 সালে মজুরির দাবিতে 2018 সালের ওই সময়ে 16, 17, 18 ওই সময়টায় যখন মজুরির দাবিতে আন্দোলন করলাম, আমাদেরকে তো হচ্ছে হাত করা পড়ায় তারা হচ্ছে হলো জেলখানায় নিয়ে গেল মিথ্যা মামলায়। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জলিতালু, আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শামীম সহ 7 জনকে আমাদেরকে হচ্ছে হলো কাশিমপুরের স্পেশাল সিকিউরিটি জেল এবং হচ্ছে হলো কেরানীগঞ্জের জেলখানায় নিয়ে যাওয়া হলো। এই এইটা মালিকদের মালিকদের মনের সান্ত্বনার জন্য তারা হচ্ছে যে হলো এই কাজগুলো করলো, এইটা তারা করে, সরকার করে। আমাদের এই মুহূর্তে আমি মনে করি যে হলো আমাদের সভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ এখন বলবেন, তিনি শেষ করবেন, মন্টুদার বক্তব্যের মধ্য দিয়ে তিনি শেষ করলেই আজকের এই লাইভটা শেষ হবে। কিন্তু এই এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এটা বললাম মূলত শ্রমিকদের যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ, এই এই ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করার জায়গাও তো নাই শ্রমিকদের আজকে একটা লকডাউন পরিস্থিতির কারণে কিংবা করোনা সংক্রমণ প্রতিরোধ করার কারণে যৌক্তিকভাবে হচ্ছে যে হলো রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি না, মিছিল মিটিং হচ্ছে না, কিন্তু তাই বলে এটার সুযোগ নিয়ে শ্রমিকদের সাথে যা কিছু মানে খুশি যা ইচ্ছা তাই করা হবে আর আমরা চুপচাপ বসে থাকবো, নিশ্চয়ই এটা হবে না। এই কথাটা আমি বলে আমি অ্যাডভোকেট মন্টু ঘোষ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তাকে তার বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরে আজকের এই আলোচনাটা এখানে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনা সভায় যে সকল শ্রমিক বন্ধুরা
আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যারা আজকে এই পরিস্থিতির শিকার লক্ষ লক্ষ শ্রমিক ভাই এবং বোন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে যেই কথাটা বলতে চাই যে আজকে সরকার একদিনের মধ্যে যেই সময়টুকুন বেঁধে দিলেন সেই সময়ের মধ্যে শ্রমিকরা কেউ রাজশাহী, কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ কুমিল্লা, কেউ চট্টগ্রাম, এখান থেকে তাদের পক্ষে আসা সম্ভব কিনা। যদি সকালবেলাও কালকে সকালে রওনা হয়, সারা দিন রাত হেঁটে কি আসতে পারবে? আসতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শ্রম মন্ত্রণালয়েরও দায়িত্বে, তিনি কালকে যেই সিদ্ধান্তটা তার সরকার না করেছেন, আজকে সেটা কি কারণে হ্যাঁ করলেন সেই বিষয় আমরা বুঝতে পারি না। মালিকদের প্রভাব যদি এত বেশি হয় তাইলে তাদের হাতে সব ছেড়ে দেন, শ্রমিক শ্রমিক বলে চিৎকার করেন না। শ্রমিকদের পক্ষে আপনি এই কথা বলার আর স্কোপ আপনার থাকে না। আপনি এই বিষয়ে পুনর্বিবেচনা করবেন এই দাবি জানাচ্ছি। পাশাপাশি শ্রমিক ভাই বোনদের আনার জন্য যদি 5 তারিখের পরেও খোলেন তাইলে গাড়ি চালু করে তাদেরকে অরিজিনাল ভাড়ায় আনতে হবে, ওই ডাবল ভাড়া দিয়ে শ্রমিকরা আসতে পারবে না। এক গেছে ঈদ, তারপরে গেছে লকডাউন, তাদের হাতে কোনো টাকা পয়সা নাই। এই অবস্থায় এই দুর্বিপাকে শ্রমিকদের ফালানোর যে ষড়যন্ত্র হচ্ছে সেইটা যেই সরকার বুঝতে পারেন না, সেই সরকারের প্রতি মানুষের কতক্ষণ বিশ্বাস। আপনারা বলছেন এই সংকটের কারণে সবকিছু বন্ধ, মালিকদের এই কথায় আপনারা শুধুমাত্র কনভিন্স হয়ে যান, আর লক্ষ লক্ষ শ্রমিকের জীবন আসা যাওয়ার সমস্যা সেগুলো ভাববেন না, এটা হইতে পারে না। এইটার তীব্র বিরোধিতা করে আমি আহ্বান জানাচ্ছি, প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন, কিংবা গাড়ি ছেড়ে দিয়ে অরিজিনাল ভাড়ায়, যেই ভাড়ায় শ্রমিকরা আগে আসা যাওয়া করত সেই ভাড়ায় তাদের আনার সুব্যবস্থা করে তাদেরকে টিকা দিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে গ্যারান্টেড করে তারপরে কারখানা চালু করেন। এছাড়া যদি শ্রমিকদের বিপদে ফেলেন তার যে প্রতিক্রিয়া সেটা আপনি অতীতে দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন আশা করছি। সেই কারণে সকল শ্রমিক ভাইরা যারা আজকে বিভিন্ন মন্তব্য এখানে করতেছেন, কিভাবে আসবো কিভাবে যাব এগুলো সবই আমাদের নজরে আছে, সেই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি এবং আগামী কালকেও আমরা সভা করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আরো সুস্পষ্ট ঘোষণা আমরা দেব। আমি যেই ভাই বোনেরা এই আলোচনা শুনেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা এই আলোচনাটা পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।